সড়কে চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবিতে চলছে পণ্যবাহী পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, প্রভাব পড়েনি অনেক জেলায়। টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ। টাঙ্গাইলে 200+ অনিবন্ধিত ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের রমরমা বাণিজ্য, ভুল চিকিৎসা, অবহেলা আর প্রতারণার নানা অভিযোগ। আমার মেয়ের কাছে ডাক্তার অনেক কোনো সিস্টেম অনেক কিছু নাই, যে রোগের জন্য যাওয়া হয় ওই রোগ বাদেও অন্যান্য আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নেই। শুভেচ্ছা এবং আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি টুম্পা হাসান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। সড়কে চাঁদাবাজি সহ 15 দফা দাবিতে চলছে পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি। সকাল 6টা থেকে 72 ঘন্টার এই বিরতিতে প্রভাব পড়েছে পণ্য পরিবহনে, কোথাও কোথাও আবার এই কর্মসূচির প্রভাব পড়েনি। চলছে না পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, ভোগান্তিতে ব্যবসায়ীরা। ভোর থেকে নাটোর, চুয়াডাঙ্গা, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে যায়নি পণ্যবাহী অনেক ট্রাক। পথে পথে পুলিশি হয়রানি, গাড়ির কাগজপত্র দেখার নামে টাকা আদায়, মোটরযান মালিকদের অগ্রিম আয়কর বাতিল সহ 15 দফা দাবিতে ডাকা ধর্মঘটে পণ্য পরিবহনে দেখা দিয়েছে স্থবিরতা। চট্টগ্রাম থেকে নীলফামারী বা টেকনাফ বা তেঁতুলিয়া আমার ড্রাইভারের এক ঘন্টা রেস্ট নেওয়ার কোনো জায়গা নাই, কিন্তু তার কাছে যখন কাগজটি চাওয়া হয় সে মানসিকভাবে কষ্ট পায়। ধর্মঘটের প্রভাব স্থল বন্দরেও, প্রভাব পড়ে আমদানি রপ্তানি কার্যক্রমেও। প্রতিদিনই আমাদের 15-20 টন মাছ আসতো, আজকে আমরা সর্বমোট মনে হয় 2 টন মাছ আসে নাই। গতকালকে যে পরিমাণ কর্মযোগ্য ছিল এই বন্দরে, কিন্তু আজকে সেই তুলনায় কোনো কিছুই নেই। এখানে ওই যে পরিমাণ গাড়ি আসার দরকার ছিল ওই পরিমাণ গাড়ি আসে নাই। অনেক চালকেরই দাবি তারা কর্মসূচির কথা আগে থেকে জানতেন না। এখানে ধর্মঘটের কোনো প্রভাব নেই, আমরা তো রাস্তায় থাকি, টিভি টিভি দেখি না, এই কারা ডাকে কি আসে বিষয়টা আমরা জানি না। অন্যদিকে 27 সেপ্টেম্বর থেকে 10 দফা দাবিতে 48 ঘন্টার কর্মবিরতির কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্র্যাঙ্ক লরি, প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। তাদের দাবি, পূর্ব ঘোষিত কর্মসূচির বিপক্ষে অবস্থান নিতেই পাল্টা 72 ঘন্টার কর্মবিরতি। 21-22-23-এর পক্ষে যদি জনগণ ধর্মঘট করতে চায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণ যদি, সাধারণ শ্রমিক এবং মালিক যদি ধর্মঘট করতে না চায়, কাউকে যদি জোর করে ধর্মঘটের পক্ষে নিয়ে যেতে চায় তাহলে তো সমস্যা। হাজারে হাজারে গাড়ি লাইনে ধরছে, পণ্য পরিবহনের গাড়ি ঢুকতেছে বাইরেতেছে, তখন বুঝবেন বাংলাদেশের মানুষ যে এদের ভুয়ো সংগঠনের ভুয়ো ধর্মঘট প্রত্যাখ্যান করছে কিনা। জোহরা সেতু, যমুনা নিউজ। পরিবহন ধর্মঘটের বিষয়ে আরেকটু জানবো আমরা। রংপুর থেকে সহকর্মী সরকার মাজারুল মান্নান সরাসরি যোগ দিচ্ছেন। মাজার, কি অবস্থা এখন রংপুরে, পণ্য পরিবহনে আসলে কতটা প্রভাব পড়লো এই ধর্মঘটের কারণে? টুম্পা, প্রভাব তো পড়েছে। আমি যদি আপনাকে একটুখানি বলি, আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে যে রংপুর মডার্ন মোড়। আপনি দেখবেন যে এটি কিন্তু উত্তরের যে 5 জেলা আছে, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও এবং দিনাজপুরের কিন্তু এখানে একটি প্রবেশ দ্বার। কিন্তু এখানে আপনি দেখবেন যে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানের কিন্তু এখানে কিন্তু সংকট বিরাজ করছে। এবং এতে যা হয়েছে সেটি যে এখানে অনেকে আছে, আপনি জানেন যে এই উত্তরাঞ্চল থেকে অর্থাৎ রংপুর অঞ্চল থেকে একটি খাদ্যের বড় যোগান, শাকসবজির বড় একটি যোগান কিন্তু ঢাকায় যায় এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি এবং খাদ্য উৎপাদন হয়। এখন যেটি হয়েছে যে অনেকে কিন্তু শাকসবজি উঠিয়ে ফেলেছিলেন, সেগুলো কিন্তু তারা দ্রুতগতিতে কিন্তু তারা ঢাকা পাঠাতে বা দক্ষিণাঞ্চলে পাঠাতে পারছেন না, সে কারণে কিন্তু তারা কিন্তু একটা যন্ত্রণার মধ্যে পড়েছেন এবং সবথেকে বড় যন্ত্রণার মধ্যে পড়েছেন যারা ব্যবসায়ী, যারা এইসবগুলো কিনেছিলেন, কারণ কাঁচা পণ্য কিন্তু বেশিক্ষণ রাখাও যাবে না। আর এটি যদি 3 দিন ধরে চলে তাহলে আপনি অনুমান করতে পারবেন যে এই কাঁচা পণ্যগুলোর কি হবে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রংপুরের যে ট্রাক, ট্রাক্টর এবং প্রাইম মুভার যে মালিক সমিতি আছে তার সভাপতি হাফিজুর রহমান, তিনি যেটি জানিয়েছেন যে তাদের দাবি দাবাগুলো যদি নিশ্চিত করা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ধর্মঘটে থাকবেন, এই কর্মবিরতিতে থাকবেন। এবং তাদের একটি বড় তারা যদি বলছেন যে আমি প্রশ্ন করেছিলাম, তাদের অধিকাংশ দাবি তো তাদের কেন্দ্রিক, তো তারা বলছেন যে এই তাদের দাবি কেন্দ্রিক, তাদের দাবিগুলো যদি পূরণ করা হয় তাহলেই তারা রাস্তায় সড়কে
ভালোভাবে তারা পণ্য পরিবহন করতে পারবেন। তাদের একটি বড় দাবি হচ্ছে, আপনি জানেন যে যদি হচ্ছে কেউ মারা যায় আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে, অথবা যদি কোনো ডাকাতের মারা যায়, তারা 50 লাখ টাকা দাবি করছেন। এবং তারা বারবার বলছেন যে চাঁদাবাজি হচ্ছে সড়কের প্রত্যেকটি পয়েন্টে, এটি তারা উপদ্রব মনে করছেন, এবং সে কারণেই তারা কিন্তু এই ধর্মঘট বা এই কর্মবিরতিতে আছেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে। সরকার মাঝুর মাঝান রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের। এদিকে টঙ্গীতে মালবাহী একটি ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকার সাথে বন্ধ রয়েছে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কমলাপুরগামী মালবাহী ট্রেনটি টঙ্গী পৌঁছলে 3টি বগি লাইনচ্যুত হয়। কিছুক্ষণ সারাদেশের সাথে বন্ধ থাকে ট্রেন চলাচল। ঘণ্টাখানেক পর উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী লাইন খুলে দেওয়া হয়। তবে এখনও সিলেট ও চট্টগ্রামের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এখনও দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধার কাজ শুরু হয়নি। ঘটনাস্থলে আছেন সহকর্মী পলাশ প্রধান, জানবো সেখানকার অবস্থা। পলাশ, দুর্ঘটনাটা ঘটলো 11টার দিকে, উদ্ধার কাজের আসলে কি অবস্থা, কবে বা কখন নাগাদ স্বাভাবিক হবে রেল যোগাযোগ আবার? টুম্পা, কিছুক্ষণ আগে টঙ্গী জেলা রেল স্টেশন মাস্টার সাথে যোগাযোগ করেছি, তিনি যে বিষয়টি জানছে, কিছুক্ষণ আগে কমলাপুর থেকে একটি উদ্ধার ট্রেন এসেছে, সেটি কিন্তু এসে তাদের কাজ চলছে, তারা কাজ করছে। হয়তোবা একটা নাগাতে এই ট্রেনটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই যে দুর্ঘটনাটি হয়েছে, এটি কিন্তু রেল ক্রস এলাকায় কিন্তু এটি হয়েছে, অর্থাৎ এটি দিয়ে যে ঢাকা থেকে বের হওয়ার পর, অর্থাৎ টঙ্গী ক্রস করার পর যদি বলি, সেক্ষেত্রে বলবো যে এখানে এসে কিন্তু তারা ট্রেনটি দুদিকে দুটি হয়, একটি পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে, আরেকটি হচ্ছে সিলেট এবং চিটাগাং বঙ্গে যাওয়ার কিন্তু এই সেই ক্রস লাইনটি, এখানে কিন্তু দুর্ঘটনা ঘটেছে। এবং দুর্ঘটনা ঘটার পর কিন্তু এই রোডের চলাচল কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে কিন্তু এটি স্বাভাবিক হবে। আরেকটি বিষয় সংযুক্ত করি, সেটি হচ্ছে যে এই দুর্ঘটনা ঘটার পর পর কিন্তু এখানকার স্থানীয় যে, এটি কিন্তু দুই পাশে কিন্তু বস্তি এলাকায়, দুই পাশে কিন্তু এই যে ট্রেনের যে লোহা লক্কর সহ কিন্তু একটি চুরি করে নিয়ে যাওয়ার কিন্তু একটা হিড়িক বসেছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা সেটি দেখেছি, অথচ এখানে কিন্তু রেল কর্তৃপক্ষ বা স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, যে কারণে কিন্তু স্থানীয় বস্তিবাসীরা কিন্তু একটি বিশাল একটি সুযোগ পেয়েছে, যে কারণে এই দুর্ঘটনাটি আমরা দেখেছি। তাছাড়া বলবো যে এই যে উদ্ধার তৎপরতা কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে, হয়তো বা একটা থেকে দেড়টার মধ্যে কিন্তু এটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। টুম্পা, ধন্যবাদ আপনাকে। পলাশ প্রধান টঙ্গী থেকে জানাচ্ছিলেন আমাদের। ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন চালক, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পড়ল খাদে। দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আহত হয়েছেন আরও 15 জন। ভোরে টাঙ্গাইলের কালীহাতির যদুরপাড়া ইউনিয়নে এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা জানায়, রাতে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়কে না উঠে ভুয়াপুর হয়ে যাচ্ছিল বাসটি। চালক ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও কারও কোনো কথাই কানে তোলেনি চালক। ভোরে সড়কের বাঁক খুঁটতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত সায়েদ আলী খানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তার বাড়ি নওগাঁয়। ঘটনার পর থেকে পলাতক চালক, সুপারভাইজার আর হেল্পার। টাঙ্গাইলে নিবন্ধন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে 200 ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। সেবার নামে চলছে রমরমা বাণিজ্য। এইসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে প্রায়ই ভুল চিকিৎসা, অবহেলা ও প্রতারণার অভিযোগ ওঠে। যদিও সিভিল সার্জনের দাবি, এই ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়। অনুমোদনহীন ক্লিনিক ডায়াগনস্টিক বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রসূতি স্ত্রীকে গেল 10 সেপ্টেম্বর টাঙ্গাইল শহরের নুরুল আমিন খান মাল্টিপারপাস হাসপাতালে ভর্তি করেন ইসরায়েল মিয়া। অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় স্ত্রী রিনা বেগমের। অভিযোগ, চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয় তার। আমার মেয়ের কাছে ডাক্তার অনেক কোনো সিস্টেম অনেক কিছু নাই। জেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে ভুল চিকিৎসা, অবহেলা ও প্রতারণার অভিযোগ নতুন নয়। কোনো ধরনের কাগজপত্র ছাড়াই বছরের পর বছর ধরে কার্যক্রম চালাচ্ছে অনেক প্রতিষ্ঠান। সেবার নামে চলছে রমরমা বাণিজ্য। যে রোগের জন্য যাওয়া হয় ওই রোগ বাদেও অন্যান্য আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নেই, মানসম্মত কোনো চিকিৎসা পাচ্ছেন, অথচ উচ্চ মূল্য দিতে হচ্ছে এই প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে। প্রায় দেখতে পারি আজকে অমুক ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, মায়ের মৃত্যু, বিষয়গুলো আসলে উদ্বেগজনক।
নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে সেই গদবাধা উত্তর ক্লিনিক মালিকদের। কাগজপত্র মানে ই করা আছে আর কি, জমা দেওয়া আছে আর কি, রেজিস্ট্রেশন জমা দিছি, কিন্তু আসলে আমাদের সিভিল সার্ভিস থেকে আমি টাকাটা দিছি। প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল মালিক সমিতির নেতারা বলছেন, অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে জানানো হয়েছে। সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলছি যে যেগুলি এখন পর্যন্ত লাইসেন্স করে নাই বা আবেদন করে নাই, তাদেরকে ভিজিট করে যেন সিভিল সার্জন মহোদয় সেগুলি বন্ধ করে দেয়। সম্প্রতি রোগী মৃত্যুর অভিযোগ ওঠার পর কিছুটা নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। সিলগালা করা হয়েছে দুটি ডায়াগনস্টিক সেন্টার। ক্লিনিকের ব্যবসা করেন কিন্তু কাগজ করেন নাই, তাদেরকে আমরা ইতিপূর্বে নোটিশ দিয়েছি, তাদেরকে পেপার জমা দেওয়ার জন্য, এদের মধ্যে অনেকেই পেপার জমা দিয়েছেন, তাদেরটা আমরা পাঠিয়েছি, আর যারা দেন নাই তাদেরকে বন্ধ করার ব্যবস্থা আমরা সর্বতো আমরা চেষ্টা করব। সিভিল সার্জনের তথ্য অনুযায়ী জেলায় 350-এরও বেশি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে কাগজপত্র ঠিক আছে মাত্র 92টির, আর অনুমোদন ও নিবন্ধন নবায়নের জন্য 58টি প্রতিষ্ঠানের আবেদন প্রক্রিয়াধীন। জাহিদ হাসান, যমুনা নিউজ। যশোরে কেশবপুর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে চলছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা। গ্রাহক হয়রানি, ভুয়া কাগজের ঋণ প্রদান, অতিরিক্ত সুদ আদায় সহ নানা অভিযোগ উঠেছে ম্যানেজারের বিরুদ্ধে। হয়রানির কারণে 50% গ্রাহক ওই ব্যাংকে লেনদেন বন্ধ করে দিয়েছেন। ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন এক ভুক্তভোগী। কেশবপুরের মুদি দোকানি বাসুদেব পাল ব্যবসা পরিচালনায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদস্য হন তিনি। তৃতীয় দফা ঋণ নিতে গিয়ে জটিলতায় পড়েছেন বাসুদেব। তার দাবি, চাহিদা অনুযায়ী ঋণ না হওয়ায় টাকাই নেননি, অথচ ব্যাংক ম্যানেজার এখন ঋণ পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। দুই লোক আবার ঋণ দেওয়ার কথা, সেখানে যাই দেখি আমাকে 90,000 ঋণ দিচ্ছে, সেই ঋণ দেখি আমি থুই চলে আসছি, আমাকে চেক ঠেক সই করেন, তার কাছ থেকে চক্রান্ত করি সই করে নেওয়া পরে সেই চেকে আমি থুই চলে আসে রাগ করি, সেই টাকা উত্তোলন করে আত্মসাত করে দিয়েছে। ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করেছেন কেশবপুরের আরও অনেক গ্রাহক। আদালতে জালিয়াতির মামলা করেছেন শ্রীরামপুর গ্রামের শাহজাহান মোল্লা নামে এক ব্যক্তি। আদালত সেটি পিবিআইকে তদন্তের নির্দেশও দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার আব্দুর রাজ্জাক নামে আরেক ব্যক্তি। তিনি বাড়তি সুদ নেয়ার অভিযোগ করেছেন। আমি আগে এই যে মালিকের জমি কিনেছি, এই মালিকের কাছে আগে লোন ছিল, এখন আমাদের কাছে ওই জমি বিক্রি করে দিয়েছে, দেওয়ার পরে ওই কাগজপত্রে আবার লোন দিয়েছে ম্যানেজার। 15,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে ঘুষ, আর টাকা দিয়েছে 2,00,000, এখন সে চাচ্ছে 13%। সাদা কাগজ সই মই করাইনি, আমাকে বলল লোন দেবো, সই করেন। আমি স্যার কীভাবে সই করবো, সই করেন আপনার লোন দেওয়া হবে, তা আমাকে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে যাও। তবে এসব অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন ব্যাংক ম্যানেজার। এটা একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা, এই ধরনের প্রশ্নই আসতে পারে না, এটা একেবারে এটা সাধারণ নাটক। কোনো টাকা উপঢুকন নজরানা বকশিস আমি আমার চাকরি জীবনে কখনো কারো কাছে নেইনি, আমি কাউকে নিতেই দিইনি। এরই মধ্যে বিষয়টি লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমি যেগুলো অভিযোগ পেয়েছি আমি ওনাদের ম্যানেজার সাহেবকে জানাইছি, ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা আরএম সাহেবকে ফোনের মাধ্যমে জানাই দিছি, কিন্তু ওনারা কোনো পদক্ষেপ নেয়নি এ পর্যন্ত। আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে 1996 সালে ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ঢাকঢোলের বাদ্যে অনুষ্ঠিত আয়োজন উপভোগ করেন হাজার হাজার মানুষ। প্রতিযোগিতায় 9টি গ্রুপের 17টি নৌকা অংশ নেয়। এক নজরে দেখে আসবো আয়োজনটি।
যে পরিমাণ দর্শক হয়েছে প্রায় লক্ষাধিক দর্শক এই নৌকা বাইচটি উপভোগ করছে। আমরা চেষ্টা করব এই নৌকা বাইচটি যেন আমরা আগামী দিনেও চালিয়ে যেতে পারি। করোনার মধ্যে কেউ বেরোতে পারেন না অনেকদিন, আজকে এই যে লোকের ঢল, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে যে মানুষ এখন আস্তে আস্তে বিনোদনের জায়গায় ফিরছে এবং সেই সাথে জীবিকার জায়গাতেও ফিরছে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।